এই চাষির জমি চাষ না হলে, এ ভাই চাষির জমি চাষ না হলে অজল বহে বহালে, অজল বহে বহালে, আর কি কাজ আছে নারী স্বামী না হলে। চাষির জমি চাষ না হলে, এ ভাই চাষির জমি চাষ না হলে অজল বহে বহালে, অজল বহে বহালে, কি কাজ আছে
불러라. আমার মন বলছে নিশ্চয় ওদের মধ্যে আমার জাহ্নবী রয়েছে, তাই তো এই গঙ্গা নদীর তীরে আমি একটুখানি বিশ্রাম করি। আর ওদিকে মৎস্য কন্যা সত্যবতী সঙ্গে সখীদের নিয়ে গঙ্গায় স্নান করার জন্য ছুটে চলেছে। এই সব সবাই সবাই হাতকে যাতা চলির তলকে, এই সব সবাই সবাই হাতকে যাতা চলির তলকে, ও সখী সুন্দর, ও সখী সুন্দর, ও তুই বড়
মহারাজ তুমি আমার হাত ধরলে ক্ষমা করো অনিন্দিতা সুন্দরী, না বুঝে স্ত্রী ভ্রমে আমি তোমার হাত ধরেছি। কি তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী জানবি, বিবাহের সময় আমি পুকুরে অঙ্গীকারে আহত হয়েছিলাম। তারপর যখন আমার অষ্টম জাত সন্তানের জন্ম দিল জানবি, তখন আমি তিন চার করে বললাম, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, আমি অন্তত একটি সন্তান আমাকে ভিক্ষা দাও। যাওয়ার সময় শুরু বলে গেল এই গঙ্গা নদীর তীরে আমি নাকি জানতে থাকব। তাই তো দেখি দিন উলবাদের মতো ঘুরতে ঘুরতে তোমার অঙ্গ সংগ্রহের গন্ধে আকৃষ্ট হয়ে প্রথম ভাবে আমি তোমার হাত ধরেছি। ভুল করেছো রাজা, তুমি এক কুমারীর হাত ধরেছো, কুমারী। আমি কি করলাম? আমি না বিরুদ্ধ, না না মহারাজ, তুমি আমার চোখে বইছি আর গুরু। কে তুমি রমণী রত্ন? আমার এই সিদ্ধ দগ্ধ হৃদয় আনন্দে ভরিয়ে দিলে। মহারাজ, আমি বৈশ্য কন্যা সত্যবতী। ও ভরা নদী, আমিও তোমায় বারদান করছি, তুমি হবে আমার ভাবি। আহা, আজ আকাশটা কি সুন্দর, কত স্নিগ্ধ, কি সুন্দর গাছের ধারে ধারে পাখিরা গান গাইছে। মহারাজ, তাই আজ আমার খুব আনন্দে গাইতে ইচ্ছে করছে। আহা, আমার
তোমার কাছে চেয়েছি প্রিয়, আমি যে তোমার সুখের লাগিয়া ভালোবেসেছি। আরে ও প্রিয় গো, আমি যে তোমার সুখের লাগিয়া ভালোবেসেছি। আমি এখন আসি মহারাজ, এ বিয়ের কথা কি আমার মা বাবাকে বলি? আর ওদিকে হস্তিনা থেকে হস্তিনা যুবরাজ সেবকরে তো ছুটে চলেছেন তার পিতার খোঁজে। গঙ্গা তীরে রয়েছে বসিয়া, কি ভাই তুমি বিষণ্ণ বদন? না রে পুত্র, আজ আমার আর বিষণ্ণ বদন নয়, আজ আমার খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করে দেবো এই হস্তের রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। মন্ত্রী সভাপতি সম্রাট কিছু বলবে না মহারাজ? এটা উত্তম প্রস্তাব, এতে আমাদের কিছুই বলার নেই। কিন্তু মহারাজ, ওই হস্তিনার বাহির প্রাসাদে কিছু ধীবরের দল এসেছে। ধীবরের দল কোথায়? তারা তাদের সসম্মানে নিয়ে এসো এই হস্তিনার রাজপ্রাসাদে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের দিয়ে আসছি। দেখবে তারা গাছ না তো মাইকে তোর মারিস না, দেখবে তারা গাছ না তো মাইকে তোর মারিস না। বুড়ো মারব ওই দেখুন মহারাজ, ওই আপনি সেই জীবনের দল। ঠিক আছে আসুক, ওদের আসতে দাও, তোমরাও এসো। দেখবে তারা গাছ না তো মাইকে তোর মারিস না, এই তোর
এই দরবার হলে দিস না তুই খাতে রে, আমরা বুড়া বুড়ি বারে খাবই মাগে ও, বুড়া বুড়ি বারে খাবই মাগে। আমি কোন বলি নাই তোর বহুকে পাইলে সুধা, আমি কোন বলি নাই তোর বহুকে পাইলে সুধা, আসে দিয়ে মোটাই দিল কুচে রে, আসে দিয়ে মোটাই দিল কুচে রে, আমার সোনার মানে কি থাকিস দুধে ভাতে ও, তুই সোনা থাকিস দুধে ভাতে, দেখে বেতারা গাছরা তোর পাইকে পাই মারি সিধা, দেখে বেতারা গাছরা তোর পাইকে তুই মারি সিধা, বুড়া বুড়ি বারে চাবল বাজে, আমি কত বলি নাই তোর বহুকে পাইলে সুধা, আমি কত বলি নাই তোর বহুকে পাইলে সুধা, আছে দিয়ে ফুটাই দিল কুচে রে, আছে দিয়ে ফুটাই দিল কুচে রে, আমার সবার মানিক কাকি দুধে ভাতে ও, তুই সবার কাকি দুধে ভাতে এসো এসো এসো, তোমার বল বলো কিবা হেতু কোন।